জ্বলছে সন্দেশখালি, ফের উত্তপ্ত সন্দেশখালির একাধিক এলাকা। আর সন্দেশখালির এলাকায় শাজাহানের সাগরেদ তৃণমূল নেতাদের দেখলেই কিন্তু ঝাঁটা জুতো লাঠি নিয়ে তাড়া করছেন গ্রামের মহিলারা, গ্রামবাসীরা। তার মধ্যে গতকালই অজিত মাইতিকে তাড়া করেছিলেন গ্রামবাসীরা। অবশেষে প্রাণ বাঁচাতে একেবারে থরথর করে কাঁপতে কাঁপতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে ভেতর থেকে তালা লাগিয়ে দেন অজিত মাইতি। গোটা বাড়ি কার্যত ঘিরে ফেলে গ্রামের মহিলারা। সেই মুহূর্তে কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সাথে তুমুল বাক বিতণ্ডা গ্রামের মহিলাদের। গ্রেপ্তার করতে হবে না, আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দেখে নেব অজিত মাইতিকে। অজিত মাইতির বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটায়, ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আর তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন, সন্ধ্যায় পাকড়াও হয়েছিলেন, পরে গ্রেপ্তার হয়েছেন অজিত মাইতি। অজিত মাইতির বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। শেখ শাজাহানের ডানহাত অজিত মাইতি, শাজাহানের সাথে এবং তার ভাই সিরাজের সাথে হাত মিলিয়ে দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছিলেন সন্দেশখালিকে এই অজিত মাইতি। শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে অজিত মাইতিকে অঞ্চল সভাপতি করতেই কিন্তু একেবারে তোলপাড়, ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। তার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন অজিত মাইতি। গ্রেপ্তার হয়ে অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন অজিত মাইতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে দুর্নীতি স্বীকার করে নিলেন অজিত মাইতি। অজিত মাইতিকে আজ তোলা হয়েছিল আদালতে, বিচারকের সামনে একেবারে বিস্ফোরক। অজিত মাইতি অবশেষে স্বীকার করলেন তার দুর্নীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুলিশ গ্রেপ্তার করেছে অজিত মাইতিকে। অজিত মাইতির বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে মাছের ভেরি লিজ নিয়ে টাকা না দেওয়া, এমনকি তৃণমূল নেতা শেখ সিরাজউদ্দিনের সাথে সাত মিলিয়ে একাধিক কুকর্মে লিপ্ত ছিলেন এই অজিত মাইতি। আর অজিত মাইতিকে গ্রেপ্তার করতেই কিন্তু অজিত মাইতি জালে ধরা পড়তেই তিনি কিন্তু নিজেকে বাঁচাতে সব কিছু ফাঁস করে দিলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শেখ শাজাহান সিরাজউদ্দিন তৃণমূল বাহিনী, শেখ শাজাহান বাহিনীর কুকীর্তি ফাঁস। যা বললেন অজিত মাইতি তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল গোটা সন্দেশখালি এলাকায়। শেখ শাজাহানের সাম্রাজ্য কি বেনিয়মটাই নিয়ম, প্রশ্নটা তুলেছেন সন্দেশখালির বাসিন্দারাই। যেখানে জেটি তৈরি হওয়ার কথা ছিল সেখানে কেবল ২৪টা সিঁড়ি তৈরি করা হয়েছে, আর তাতে নাকি খরচ হয়ে গেছে ৪,০০০০ টাকা। অভিযোগ এমনই, আর সেই অভিযোগের সত্যতা গ্রেপ্তারির পর কার্যত স্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতি। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই, অথচ তিনিই বলেছিলেন এক বস্তা আলুর মধ্যে যদি একটা আলুও পচে যায় তার রস আর দাগ লাগতে লাগতে সব আলুই পচে যায়। সেই একটা আলু কে, সেটাই বড় প্রশ্ন। তৃণমূলের দোর্দণ্ড প্রধান নেতা, এলাকার ত্রাস শেখ শাজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালিতে এখন লাগাতার জনরোষ। শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ করছেন গ্রামবাসীরা। অভিযোগ এমনও উঠেছে রাস্তা তৈরির ইট নিয়ে নিজে বাড়ি বানিয়ে ফেলেছেন শেখ শাজাহানের ভাই ডাক্তার সিরাজউদ্দিন। এবার জেটিঘাট তৈরির নামেও টাকা নয়ছয়ের অভিযোগ, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত বের মজুর, নদী পার এলাকায় হওয়ায় বের মজুরের পোলপাড়ায় জেটি তৈরির কথা ছিল। এখন গেলে দেখা যাবে নদী পারে রয়েছে ২৪টা সিঁড়ি, আর সেটাও নাকি জেটিঘাট। সেই জেটিঘাট তৈরি করতেই খরচ হয়ে গেছে ৪,০০০০টাকা। বেরমজুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় জেটিঘাট তৈরি নিয়ে যাবতীয় বিতর্ক। ২০১৫-১৬ সালে ভাঙা পোলে জেটিঘাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বাস্তবে কোথায় জেটি খুঁজে পাবেন না, কিন্তু খুঁজে পাবেন কেবল ২৪টা সিঁড়ি। স্থানীয় এক বাসিন্দা বলেন এখান থেকে জেটিঘাট হওয়ার কথা ছিল, কিন্তু কোথায় কি বুঝতে পারছেন না। ২৪টা সিঁড়ির পাশে রয়েছে একটি ফলক, সেটিও আবার ভাঙা, তাতে লেখা রয়েছে জেটিঘাট তৈরি করতে খরচ হয়েছে ৪,০০০০টাকা, কিন্তু প্রশ্ন উঠছে সিঁড়ি তৈরি করতে লক্ষাধিক টাকার খরচ হয় বই কি, তাও আবার হয় নাকি। গ্রামের এক মহিলা বলেন টাকাটা বুঝতে পারছেন কোথায় গেছে, যারা করেছেন তারা লুটে পুটে নিয়েছে। আরেক মহিলা বলেন পঞ্চায়েত কথা শুনলে তো পঞ্চায়েতে বলবো, ওরা তো কিছুই শোনে না, মেয়েরা শাড়ি উঁচু করে নৌকায় ওঠে, ন্যাজোটে যাওয়া আসা করে। এলাকার বিধায়ক সুকুমার মাহাতো অবশ্য বক্তব্য, জেটিঘাটের কাজ কি হয়েছে আমার সে বিষয়ে জানা নেই, তবে আমার মনে হয় কাজ সম্পূর্ণ হয়নি, এখানকার একটা একটা বিষয়ই সন্দেশখালির মানুষের ক্ষোভের কারণ।
আর এ বিষয়েই কিন্তু মুখ খুলেই একেবারে বিস্ফোরণ ঘটালেন অজিত মাইতি। বেরিয়ম যে হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি, এলাকারই বিতর্কিত তৃণমূল নেতা অজিত মাইতি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অজিত মাইতি কার্যত দুর্নীতির কথা স্বীকার করে নিলেন এবং তিনি প্রশ্ন তুললেন, সিঁড়ি তৈরি করতে 4 লক্ষ টাকা খরচ হয় নাকি? এটা কোনো দিন হয়? বুঝতেই পারছেন, এক বস্তা পচা আলুর মধ্যে যদি ভালো আলু থাকে তার রস আর দাগ গায়ে লাগতে লাগতে গোটা বস্তাটাই পুঁছে গেছে। এর আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু নেয়নি, বিস্ফোরক দাবি করলেন অজিত মাইতি। অবশেষে গ্রেপ্তার হয়েছেন এই অজিত মাইতি। অজিত মাইতির বিরুদ্ধেও কিন্তু জনরোষ আছড়ে পড়েছে বেশ কয়েকদিন ধরেই, তার মধ্যেই কিন্তু বোমা ফাটিয়েছেন অজিত মাইতি। আমি 2019 সালে বিজেপি করতাম, বিজেপি এলাকায় ভালো ফল করায় তৃণমূল, হেরে যাওয়ায় আমাকে মারধর করে শেখ শাহজাহানের দলবল, সিরাজের দলবল আমাকে তৃণমূলে ঢোকায়। তারপর পরই কিন্তু তৃণমূলের সাথে মিলিতভাবে দুর্নীতি করে গেছে এই অজিত মাইতি এবং তিনি স্বীকার করেছেন দুর্নীতি। আমার ভুল হয়েছে ওদের সাথে হাত মেলানো, আমার ভুল হয়েছে সিরাজের সাথে দুর্নীতি করা। মানুষের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে অজিত মাইতির বিরুদ্ধে, তিনি কিন্তু নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য এবং আজ কিন্তু আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে গ্রামের বাসিন্দারা, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তিনি শঙ্কর। এরপর কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। যে অভিযোগটা তোলা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে, যে হাইকোর্টের বাধা থাকার জন্যই, হাইকোর্টের স্থগিতাদেশ থাকার জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য সরকার, রাজ্য পুলিশ। অভিষেক ব্যানার্জি দাবি করেছেন হাইকোর্ট নির্দেশ দিক 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ। আজ কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, তারপর পরই কিন্তু কুণাল ঘোষ বোমা ফাটিয়েছেন, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হতে চলেছে শেখ শাহজাহান। এখন কিন্তু সন্দেশখালীর বাসিন্দারা প্রহর গুনছেন কখন গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। মুহূর্তেই কিন্তু গ্রেপ্তার হতে পারেন শেখ শাহজাহান, যে কোনো মুহূর্তে কড়া স্টেপ নেবে রাজ্য পুলিশ। তার মধ্যে শেখ শাহজাহান কোথায় আছেন, কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান, এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর আকাশে বাতাসে। কবে গ্রেপ্তার হন শেখ শাহজাহান, কী পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ, কী নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।